বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো সে কারণে ছাতা নিয়ে ভেতরে ঢুকে পড়লাম। আর দেখো একদম সবাই কিন্তু আমাদের পরিচিত মুখ, মানে আমি ভেতরে ঢুকেই যেন সব চারিদিকে পরিচিত লোকের মাঝখানে হারিয়ে যাচ্ছিলাম। কার সাথে কথা বলবো কার সাথে বলবো না, সত্যি মানে এত আনন্দ লাগছিল, এত মজা হচ্ছিল, মানে বলে বোঝানোর মতো না। আর এখানে ডিজের এত আওয়াজ, সেই কারণে কিন্তু আমার একদম পুরো সাউন্ড বন্ধ করে দিয়ে ভয়েস দিতে হচ্ছে। এই দেখো তেজু, তেজু বাবার সঙ্গে একটু আগেই চলে এসছে, আমি বোনের সঙ্গে একটু পরে এলাম। তো তেজুও সবাইকে পেয়ে খুব মজা করছে। ফ্রেন্ড দেখো তিয়ান কিন্তু এখানে এসেও দুষ্টুমি করছে, আসলে ও এক জায়গায় স্থির থাকতে ভালোবাসে না, এদিক ওদিক ছোটাছুটি করতে ওর খুবই ভালো লাগে। তো সেই জন্য দেখো কিরকম দুষ্টুমি করছে, ঘুরছে। তো যাই হোক ওর সঙ্গে আমিও সময় দিচ্ছি, কারণ ওকে একা তো ছাড়া যাবে না। দেখো দুই বেস্ট ফ্রেন্ড এখন খাচ্ছে পাপড়ি চাট। তো আবারও কিন্তু গানের আওয়াজ শুরু হয়ে গেল, আসলে এত আওয়াজ যে মানে কথা বলার কোনো উপায় নেই। তো ভয়েসটা বন্ধ করে দিয়ে এখন নতুন ভয়েস দিচ্ছি। তো দেখো তেজুর বাবা এসছে, এখন তেজুর বাবা একটু ওইদিকে ছিল, তো আমার ছোট বুনু কাকাতো বোন। তো আমরা সবাই মিলে আজকে সত্যি এত মজা করছি। এই দেখো আমাদের দিদা, তো মামার বাড়ির সবাই মানে দিদা দাদু মাসিরা, মানে এই আনন্দটা না মানে কিছু বলে বোঝানোর মতো না। এত ভালো লাগছে যে সবাইকে একসঙ্গে পেয়ে, এভাবে তো হয় না, যদি মামা বাড়িতে যাই তো হয়তো অল্প কিছু লোক থাকে, কিন্তু এভাবে অনুষ্ঠানে যেন একবারে সবাই আসে মানে সেটা দারুণ মজার। মানে তোমাদেরকে আমি হয়তো কতটা বোঝাতে পারছি যাই না, কিন্তু আমাদের সত্যি খুব মজা হয়েছিল। যদিও এটা আমার মামা বাড়ির তরফের অনুষ্ঠান, কিন্তু তেজুর বাবারও কিন্তু খুব ভালো লাগছে। ও বারবারই বলছে সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি। আর আমাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু এরকম আত্মীয় স্বজন মানে বেশি থাকে, তো সেই কারণে মানে খুব ভালো লাগে নিজস্ব লোক সব। আর দেখো এখানে দাদু, তো দাদুও কিন্তু খুব মানে মজার একটা মানুষ, দাদু মজা করতে খুব ভালোবাসে। আর পেছনে দাদুকেই দেখতে পাচ্ছো, বেশিরভাগই কিন্তু আমাদের রিলেটিভের মধ্যে, মানে সবাই আমাদের নিজস্ব লোক। আর এদিকে আমার তিয়ান বাবুর কিন্তু এখন একটু রাগ হয়েছে, কারণ ওকে ছেড়ে ছেড়ে আমি সবার সাথে কথা বলছি মানে এনজয় করছি, এটা ওর সহ্য হচ্ছেই না। ও এখন গিয়ে কি করছে দেখো, আমার বোনকে মানে ওর মানিকে গিয়ে আবার ধরে ধরে মারছে যে কেন আমরা এত মজা করছি, ওকে সময় দিচ্ছি না। তেজু বাবা এখন আমার ছোট দাদু দিদার ছবি তুলছে, আসলে আমার ছোট দাদু খুবই লজ্জা পায়, তো সে কারণে জোর করেই ছবি তুলছে। আর দেখো বোন, বোন কিন্তু মানে আমার থেকে অনেক বেশি নেচেছে, ও আমার থেকেও বেশি এনজয় করেছে। আমাদের ছোট দিদা দাদু আর ওনাদের দুই মেয়ে, তো সবাই মিলে ছবি তুলছি। তেজুর বাবাও কিন্তু আজকে দেখো দিদা দাদুদেরকে নিয়ে কত মজা করে ছবি তুলছে। আর এদিকে দেখো এটা আমার মাসি আর মেসো হয়, ওদের রিসেন্টলি বিয়ে হয়েছে, একদম নিউ কাপল। এই যে আমার ছোট মাসি মামি, তো সবাই আমাদের নিজেদের, তো যাকে হাতের কাছে পাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো যার অন্নপ্রাশন সেই ছোট্ট ভাইয়ের মা, তো মামি আজকে কত সুন্দর করে সেজেছে, খুবই ভালো লাগছে দেখতে। আর এখন ফাইনালি তোমাদেরকে তিনজনকে একসাথে দেখিয়ে দিলাম, কারণ এতক্ষণ কিন্তু ভাই ঘুমিয়েছিল জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর এদিকে দেখো এই ছোট মামারই ফ্রেন্ডরা কত সুন্দর তামিল লুক দিয়েছে, তো বেশ ভালোই লাগছে দেখতে। এখন চলে এলাম ফাইনালি খাওয়া দাওয়াতে। তো দেখো মা আর আমার মামা তো ভাই, ওরা ভেজ খায়, তো সুতরাং ওরা বসে গেছে, আর আমরাও কিন্তু খাওয়া দাওয়াটা বুফেতেই সেরে নেবো। তো ফ্রেন্ড এখন আমরা খেয়ে নেবো, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে, তো বাড়ি যাবো কিনা আজকে একদমই ঠিক নেই। আমরা খেতে বসে পড়েছি, আর আমরা সব ভাই বোনেরা কিন্তু আজকে একসাথেই বসেছি, খুবই মজা হচ্ছে। আর বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো দেখো খাবারের মেনুতে আছে কাতল, চিংড়ি, মাটন ছিল, ফ্রাইড রাইস ছিল, রাবড়ি ছিল, অনেক কিছুই ছিল। তো মাটনটা আমি এখনো নিইনি, খাওয়া শুরু করিনি, তো পরে মাটনটা নেব। আর এদিকে দেখো তিয়ান মোবাইল দেখছে, ও তো কিছুই খাবে না, তোমরা জানোই ও একদমই খেতে চায় না। সবার খাওয়া দাওয়া চলছে আর এখন কিন্তু আমিও শুরু করে দিলাম। অ্যাকচুয়ালি বুফেতে কি হয়, সব একবারে একদম সব কিছু থালের মধ্যে নিয়ে নিতে হয়, সেটাই একটু প্রবলেম হয়। তো যাই হোক ভাই বোনেরা সবাই একসঙ্গে মিলে খাচ্ছি, এটাই একটা আনন্দের।
তেজুর বাবার এখনো খাওয়া হয়নি, ওর খাওয়া হলেই কিন্তু আমরা বেরিয়ে যাব, কারণ প্রিয়ান এখানে সেরকম কিছুই খায়নি, ওকে দিদার ওখানে গিয়ে আমাকে খাওয়াতে হবে। আর বাইরে দেখো অনবরত বৃষ্টি, মানে বৃষ্টির মধ্যেই এখন আমাদেরকে বেরোতে হবে। এদিকে তিয়ান দেখো খেলার মুডেই আছে। তো ফ্রেন্ড আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, ভিডিওটা অনেক বড় ছিল, তোমাদের একদম আমি শর্টেই দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ড দেখো বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, গুড নাইট, টাটা।